নেতা হবে তুমি, ইউনিয়নের নেতা হবে, নেতা হওয়ার তোমার ছুটিয়ে দেব। কালকের সকালটা আর তুই চোখেও দেখতে পাবি না শালা। মালটাকে পুঁতে সিমেন্ট বালি চাপা দিয়ে দে বুঝলি, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, দেরি করবি না বেশি। কাল সকালে এসে তোদের পেমেন্টগুলো নিয়ে যাস আমার থেকে, আমি এখন বেরিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি কাজ মিটিয়ে সাইড ছেড়ে কেটে পড়বি, মনে থাকবে? ইয়েস বস, ইয়েস বস। তাড়াতাড়ি কাজ কর, তাড়াতাড়ি কর। ওকে বস, ওকে বস। আমি চললাম এখন, কাল সকালে দেখা হবে তোদের সাথে। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। নমস্কার, গল্পম্যানে আপনাকে স্বাগত জানাই। আজ আপনি শুনছেন ডি চ্যাক্সের লেখা নিয়তির ফাঁদ। গল্পের লেখক, গল্প পাঠ, সমস্ত পরিকল্পনা, অডিও রূপান্তর, আবহ সৃজন, শব্দ প্রক্ষেপণ, সম্পাদনা, পরিচালনা ও পোস্টার ডিজাইনে আমি ডি চ্যাক্স। তবে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক, আপনি শুনছেন নিয়তির ফাঁদ। এক মনে গিটার বাজিয়ে গান গেয়ে চলেছে অঙ্কিত। ছেলের স্বপ্ন বড় গায়ক হবে। আজ প্রায় মাস চারেক হলো ও রাজারহাটের এই ফ্ল্যাটটায় আছে। গাছের ছায়ায় বসে মাঠে সুরের ঘরে সময় কাটে। ২৪ বছরের জন্মদিনে বাবার থেকে এই ফ্ল্যাটটা উপহার হিসেবে পেয়েছে সে। বাবার থেকে পেয়েছে ঠিক নয়, বাবার থেকে চেয়ে নিয়েছে। জন্ম থেকে দিল্লিতেই মানুষ হয়েছে অঙ্কিত, কিন্তু ছেলের বাংলা ভাষার প্রতি খুব টান, তাই ইচ্ছে বাংলা গান নিয়েই সে এগোতে চায়। ছোটবেলা থেকেই মায়ের দৌলতে বাড়িতে রবীন্দ্রসঙ্গীত শুনে বড় হয়ে ওঠা ছেলেটা মাতৃভাষাকে বুকে করে আগলে রাখতে চায়। সেই কারণেই তার কলকাতায় আসার বায়না। কিন্তু তার বাবার একদমই ইচ্ছে ছিল না যে সে এখানে এসে থাকুক। যদিও রাজারহাটের তিনটে বড় বড় আবাসনের মালিক তার বাবা, সেই আবাসনেরই একটা ফ্ল্যাট অঙ্কিত এই বছরের জন্মদিনে বাবার থেকে উপহারে চায়। অনেক কাকুতি মিনতির পর তার বাবা তাকে বলেন, ২৮তলা আবাসনের ৭তলায় ৬টি ফ্ল্যাট ফাঁকা আছে, তার মধ্যে থেকে পছন্দ মতো যে কোনো একটি ফ্ল্যাটে অঙ্কিত থাকতে পারে। তারপরই তার দিল্লি ছেড়ে কলকাতা এসে পড়া। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে আগের বছর, তাই সে এখন গান নিয়েই এগোতে চায়। কোটিপতি বাবার একমাত্র ছেলে সে, কোনো কিছুরই অভাব নেই। অঙ্কিত ঠিক করেছে ও একটা ব্যান্ড বানাবে, তারপর সেখান থেকেই ধীরে ধীরে মিউজিক প্রোডাকশন হাউস। চাইলে বাবার থেকে টাকা নিয়ে এসব এক রাতের মধ্যেই করে ফেলতে পারত, কিন্তু সে স্ট্রাগল করে আদায় করে নিতে চায় তার পর্যাপ্ত প্রাপ্যটুকু। আপাতত সে একটা বাংলা গান কভার করছে,
খবর পেয়েছে নন্দনের কাছে একটা ছোট মিউজিক কম্পিটিশন আছে, যে জিতবে তার গান রেকর্ড হয়ে পুজোর সময় বাজারে বেরোবে, তার জন্যই প্র্যাকটিস চলছে আপাতত। মাঝে মাঝে ভুলও করে ফেলছে, সেটাকে শুধরে নেবার জন্য আরও প্র্যাকটিস চলছে। কিন্তু এত হাসি খুশি ছেলেটা যে নিজের স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে অমন অমন মোক্ষম হোঁচট খেয়ে আর উঠে দাঁড়াতেই পারবে না, তা কি কেউ স্বপ্নেও ভেবেছিল? ওই যে কথায় আছে না, মানুষ কর্ম করে ভুলে যায়, কিন্তু সেই কর্মের হিসেব ভগবানের খাতায় তোলা থাকে। সময় মতো কর্মফল ঠিক ভোগ করতে হয় নিজের অজান্তেই। নাইন এম এর বুলেটগুলো সযত্নে গুনে তুলে রাখছিল মুন্না। দিন দশেক আগেই পিস্তলটা হাতে পেয়েছে ও। এতদিন ছুরি, ভোজালি, পাঞ্চার এইসব দিয়েই কাজ চলে যেত, কিন্তু এখন আর পিস্তলটা না হলেই নয়। ছুরিতে এখন আর কেউ ভয় পায় না বিশেষ। আর তাছাড়াও মুন্না কি এখন আর সাধারণ ছিঁচকে চোর ছাচন নাকি? গত দু মাসে তিনটে ডাকাতি করে ফেলেছে শহরতলির আনাচে কানাচে। শেষ ডাকাতিটা করতে গিয়েই তো ফেঁসাদে পড়েছিল, ভাগ্যিস কোনো মতে পালাতে পেরেছিল, নয়তো পিছনে তাড়া করা লোকগুলো ধরতে পারলে পিটিয়েই মেরে ফেলত। তারপরই তো হানিফ ভাইয়ের থেকে পিস্তলটা কিনল ও। বন্দুক দেখলেই সব সালা মুখে কুলু পাঁটে, তাতে অনেকটা কাজই সহজ হয়ে যায়। হপ্তা দুয়েক ধরে একটা মালদার ছেলেকে নজরে রেখেছে মুন্না। ওদের বস্তির পেছনে যে বড় অ্যাপার্টমেন্টটা আছে তারই সাততলার একটা ফ্ল্যাটে একা থাকে ছেলেটা। অগাধ টাকা, দেখলেই বোঝা যায়। তাছাড়া ওর পিছু নিয়ে একদিন দেখেও এসেছে কোন ফ্ল্যাটে থাকে সে। অ্যাপার্টমেন্টের দারোয়ান ওদের বস্তিরই লোক, তাই অ্যাপার্টমেন্টে ঢুকতেও কোনো অসুবিধে হয়নি। এইবার সুযোগ বুঝে একদিন কাজটা সেরে ফেলতে পারলেই হলো। দেখতে দেখতে পুজোটা চলেই এলো, আজ মহাষষ্ঠী। শহরতলির প্রতিটা প্যান্ডেলে দুর্গা প্রতিমা শোভা পাচ্ছে, অঙ্কিতদের অ্যাপার্টমেন্টেও পুজো হয়। দিল্লিতে বড় হওয়া ছেলেটা এই প্রথম কলকাতার পুজো দেখছে। এত জাঁকজমক করে দুর্গাপুজো ভারতবর্ষের আর কোথাও হয় না। চোখ ধাঁধানো আলোর বর্ষা বর্ষিত হচ্ছে শহরের প্রতিটা অলিতে গলিতে, কিন্তু তাতেও অঙ্কিতের মনটা বিশেষ ভালো নেই। তার কারণ হলো, এক মাস আগে নন্দনের কাছে যে মিউজিক কম্পিটিশনে সে অংশগ্রহণ করেছিল তাতে সে কোনো স্থান পায়নি। যদি স্থান পেত তবে এই বছর পুজোতে তার নিজের দুটো গান রিলিজ হতো। সেটার দুঃখেই সে নিজেকে ঘরবন্দি করে রেখেছে, আর কয়েক মিনিট ছাড়া ছাড়া গলায় ঢেলে দিচ্ছে লালচে খয়েরি রঙের হুইস্কির পেকগুলো। ওর মা বিকেলে ফোন করেছিল দিল্লি থেকে, ওনারা সপ্তমী অর্থাৎ আগামীকাল বিকেলের মধ্যেই সপরিবারে কলকাতা আসছেন। ছেলেকে ছেড়ে এতদিন কখনো একা থাকেননি তার মা। কাল বিকেলে কলকাতা এসে পৌঁছে নিজের ছেলে অঙ্কিতকে দেখে সে তার চোখ জোড়াতে চায়। তার সাথে সাথে সে খবর পেয়েছে তার ছেলে কম্পিটিশনে ব্যর্থ হয়েছে, তাই তার ধারণা ছেলে বোধহয় মানসিকভাবে খানিকটা ভেঙে পড়েছে। কোটিপতি বাবার একমাত্র ছেলে সে, ছোট থেকেই না চাইতেই সব জিনিস হাতের কাছে পেয়ে গেছে, তাই ব্যর্থতার স্বাদটা যে আসলে কেমন তা জানত না অঙ্কিত। কিন্তু এইবার সে ব্যর্থতার স্বাদ পেয়েছে, তাই তার মায়ের মনে হচ্ছে এই সময় ছেলের পাশে থাকা উচিত। মায়ের মন কি আর কখনো ভুল বলে? কাল লাঞ্চ সেরেই তারা রওনা দেবেন কলকাতার উদ্দেশ্যে, আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা।
এদিকে হুইস্কিকে সঙ্গী বানিয়ে জোর কদমে চলছে অঙ্কিতের দুঃখ বিলাসিতা। সকালের দিকে মদ আনতে যাওয়ার সময় এটিএম থেকে 20,000 টাকার মতো ক্যাশও তুলে এনেছে সে। বলা যায় না, পুজোর সময় হয়তো এটিএম অনেক সময় ক্যাশলেস হয়ে পড়ে, তার চেয়ে হাতে কিছু টাকা থাকা ভালো। কিন্তু সে জানতো না গত বেশ কয়েকদিন ধরে ওকে একজন ছায়ার মতো ফলো করে চলেছে। আজ যখন এটিএম থেকে টাকা তুলে বেরোচ্ছিল তখন 500 আর 2,000-এর নোটগুলো তার মানি ব্যাগে ভরতে দেখেছে মুন্না, এবং সে ঠিক করেছে আজই সেরা দিন। চারিদিকে পুজোর ঢাক ও মাইকের শব্দে ডাকাতি করার সময় চেঁচামেচি হলেও বিশেষ কানে যাবে না কারুর, সবাই যে যার মতো পুজোতেই মত্ত থাকবে। তার উপর ছোকরাটা আজ মদ খেয়ে থাকবে, একটু বেসামাল হলেই কাজ আরও সহজ হয়ে যাবে, তাই আজ রাতটাই ডাকাতির জন্য সেরা বলে মনে করে মুন্না। আর তাছাড়া ছেলেটার বয়সও বেশি নয়, পিস্তল দেখলে এমনি খোকাবাবু ভয় পেয়ে যাবে। সে এটাও দেখেছে ছেলেটার হাতে 4 আঙ্গুলে 4টে মোটা মোটা সোনার আংটি আছে, তার মধ্যে একটা পাথর বোধহয় খাঁটি হীরের, গলায় একটা মোটা সোনার চেন। টাকা আর গয়না মিলিয়ে প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি তো হবেই, চোর বাজারে ভালো দাম পাওয়া যাবে। তখনের মতো মুন্না লোকটা সামলে নিয়ে শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকে রাত হওয়ার আশায়। কিন্তু মুন্নাও কি জানতো যে খেলাটা এভাবে ঘুরে যাবে? তখন প্রায় রাত 9টা, অঙ্কিতদের দিল্লির বাড়িতে প্রতিষ্ঠিত গোপাল ঠাকুরের শয়নের সময় হয়ে গেছে। অঙ্কিতের মা কাননবালা দেবী নিজের সন্তানের মতো আগলে রাখেন এই প্রতিষ্ঠিত গোপালটি, এটি যেন তার আরেকটি ছেলে। গোপালকে শয়ন দেওয়ার আগে তার সামনে মঙ্গলদীপ জ্বালিয়ে আরতি করছিলেন তিনি, আর মনে মনে অঙ্কিতের জন্য মঙ্গল কামনায় বিভোর ছিলেন। ঠিক তখনই কোথা থেকে একটা দমকা হাওয়া এসে মঙ্গল প্রদীপটি নিভিয়ে দেয়। আরতি করতে থাকা মায়ের হাতটা হঠাৎ যেন স্থির হয়ে যায়, এমনটা তো কখনো হয় না। আর এমন দমকা হাওয়া এলোই বা কোথা থেকে? তাদের বাড়ির অনেকটা ভেতরে এই মন্দির, চার দেওয়ালের মাঝে এমন দমকা হাওয়া প্রবেশ করাটাও খানিকটা অদ্ভুত। ঠাকুর ঘরের এসিটাও আজ বন্ধ রয়েছে, তবে কেন ঘটলো এমন ঘটনা? সে অখুন্ন মনেই গোপালকে শয়ন দিয়ে ঠাকুর ঘরের দরজা ভেজিয়ে বেরিয়ে আসেন। কাল কলকাতা গিয়ে অঙ্কিতকে না দেখা অবধি তিনি যেন শান্তি পাচ্ছেন না। অঙ্কিতের বাবাকে এসব বলে কোনো লাভ নেই, একমাত্র ছেলের প্রতি অনেক ভালোবাসা থাকলেও ভগবানের প্রতি তার এতটুকু বিশ্বাস নেই। তিনি ব্যবসাদার মানুষ, বোঝেন শুধু টাকা, তার কাছে এসব নিতান্তই কুসংস্কার, তাই আর কাউকে বলা হলো না এই কথাটি। কিন্তু মায়ের মন কি শান্ত থাকতে পারে? উৎকণ্ঠা ও অমঙ্গলের ছায়ায় কাননবালা দেবীর মুখটা ভার হয়ে রইল। রাত তখন 12:10। শহরতলির এক্সেবার্কার এক প্যান্ডেলগুলোর সামনে যখন মানুষেরা ভিড় ঠেলে এগিয়ে যেতে ব্যস্ত, ঠিক তখন কলিং বেল বেজে উঠল অঙ্কিতের ফ্ল্যাটের। অঙ্কিত খানিকটা ঝিমিয়ে গেছিল, মদ সে অনেকটাই খেয়েছে, কিন্তু অঙ্কিতের লিভার একদম টাটকা হওয়ার কারণে মদটা তেমনও কাবু করতে পারেনি ওকে।
হাঁটতে গেলে পা টলছে ঠিকই, কিন্তু পেটের মধ্যে মদের দাপাদাপিতে মেজাজখানাও রাজকীয়। সোফা ছেড়ে উঠে এগিয়ে গেল দরজার সামনে, ডোর আইতে চোখ রাখলো ঠিকই, কিন্তু তখন চোখের দৃষ্টির যা অবস্থা তাতে ডোর আই ভেদ করে দরজার ওপারের মানুষটাকে চিনতে পারা বা আসলে যে কে এসেছে তাকে চিনতে পারা ঘোলাটে নিশ্চয়তার সমান। দরজাটা খুলতেই এক প্রবল ধাক্কায় বেশ কিছুটা পিছিয়ে এলো 24 বছরের নেশা মাখা শরীরখানা। দরজা ঠেলে ঘরে ঢুকেছে মুন্না, যদিও তার মুখ এখন মাংকি ক্যাপে ঢাকা। শুধু তার চোখ দুটো লোভের বশবর্তী হয়ে হাসিল করতে চাইছে অঙ্কিতের সম্পদ। ততক্ষণে মুন্নার চোখে পড়েছে যে যে টেবিলে তলানি অবস্থায় মদের বোতলটা দাঁড়িয়ে আছে সেই টেবিলেই রাখা রয়েছে মোটা মানি ব্যাগটা। অঙ্কিত কিন্তু ততক্ষণে বুঝে গেছে যে তাকে লুট করার জন্যই এই মহাশয়ের আগমন। নিজের স্নায়ু দৃঢ় রাখতে মুন্নাও কয়েক পেক চাপিয়ে এই ডাকাতি করতে এসেছে, কিন্তু মদ যে শুধু স্নায়ু দৃঢ় করে না, তার সাথে সাথে বেপরোয়াও করে তোলে মানুষটাকে। অঙ্কিত টেবিল হাতড়ে ফল কাটা ছুরিটা কুড়িয়ে মুন্নার দিকে এগোতে যাবে, ঠিক এমন সময় বেগতিক বুঝে বেপরোয়াভাবে গর্জে ওঠে মুন্নার হাতের 9mm বুলেটের পিস্তলটা। একটা গুলি বিদ্ধ খুলি, একটা বুলেটকে অনিচ্ছা সত্ত্বেও আপন করে নিল অঙ্কিত। ততক্ষণে মুন্না বুঝে ফেলেছে হাতে সময় খুবই কম। তাড়াতাড়ি টেবিল থেকে মানিব্যাগটা তুলে পকেটে পুড়ে অঙ্কিতের হাতের আংটিগুলি খুলতে থাকল, কিন্তু ভগবানের খেলাই যেন অন্যরকম। ঠিক সেই সময় বাইরের লিফট থেকে কেউ একটা সবেমাত্র 7তলায় লিফটের দরজা খুলে পা রেখেছে এবং তার কানে গেছে পিস্তল গর্জে ওঠার শব্দ। অপরদিকে তাকাতেই দেখতে পায় অঙ্কিতের ফ্ল্যাটের দরজা খোলা। সেই ব্যক্তি এবং অঙ্কিতই ছিল কেবল 7তলার বাসিন্দা, বাকি সবকটা ফ্ল্যাটই ফাঁকা। সঙ্গে সঙ্গে খুন খুন বলে চেঁচাতে চেঁচাতে লিফট ধরে আবার নিচের দিকে যাত্রা শুরু করলো সেই ব্যক্তি। খুন খুন খুন, মুন্না পড়ল মহা ফাঁপড়ে, সিঁড়ি দিয়ে নামুক বা লিফট দিয়ে গ্রাউন্ড ফ্লোর অবধি পৌঁছে ধরা তাকে পড়তেই হবে, লুকোনোর জায়গা নেই। যেখানেই লুকাক খুঁজে ঠিকই বার করে ফেলবে ওকে, হলোও তাই। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে অঙ্কিতের ফ্ল্যাটের সোফার তলায় লুকিয়ে থাকা মুন্নাকে টেনে বার করল। মুন্নার থেকে অঙ্কিতের মানিব্যাগটা উদ্ধার করে অঙ্কিতের বাবার একটি ভিজিটিং কার্ড হাতড়ে ফোন করা হলো অঙ্কিতের বাবা সৈকতবাবুকে। সৈকতবাবু এই অ্যাপার্টমেন্টের মালিক। সে সমস্তটা শুনে ফোনে জানালেন যতক্ষণ সে কলকাতায় না এসে পড়ছেন ততক্ষণ যেন তারা সবাই ফ্ল্যাটেই থাকেন। এতক্ষণ অপেক্ষা করার জন্য সময়ের যা দাম হয় তিনি তা পুষিয়ে দেবেন, শর্ত কেবল যতক্ষণ না সে এসে পড়ছেন প্রত্যেককে সেখানেই থাকতে হবে। এমার্জেন্সি ফ্লাইট ধরে সৈকতবাবু একা পাড়ি জমালেন কলকাতার উদ্দেশ্যে। কাননবালা দেবীকে সেই কথা তিনি জানালেন না, তিনি জানলে অসম্ভব ভেঙে পড়বেন, তার চেয়ে পরে ধীরে সুস্থে জানাবেন তাকে। এই ভেবেই তিনি কাননবালা দেবীকে ব্যবসার কারণে বাইরে যাচ্ছে বলে বাড়ি ছেড়ে বেরোলেন। কি মনে হচ্ছে, গল্পটা খুব সাদামাটা গোছের হয়ে যাচ্ছে তাই না? কিন্তু আপনারা তো গল্পের টান টান ক্লাইম্যাক্সটার জন্য ওয়েট করছেন। আপনারা মনে করছেন কেন গল্পটার নাম নিয়তির ফাঁদ, তাই তো? এবার সেটার পালা, মন দিয়ে শুনুন। ভোর রাতের মধ্যেই সৈকতবাবু অ্যাপার্টমেন্টে এসে পৌঁছলেন, লিফট ধরে সোজা পৌঁছে গেলেন অঙ্কিতের ফ্ল্যাটের দিকে। ফ্ল্যাটে ঢুকেই দেখলেন বেশ কিছু লোক ফ্ল্যাটের এদিক ওদিক দাঁড়িয়ে আছে, ফ্লোরের ওপর পড়ে আছে গুলিবিদ্ধ অঙ্কিতের নিথর দেহটা।
চারজন সাদা পোশাক পরা পুলিশ ও তাদের মাঝখানে ঘাড় গুঁজে বসে আছে বখাটের চেহারার খুনিটা। সে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে মুন্নার কলার ধরে টেনে তুললেন, ভাবখানা এমন যেন তাকে এক্ষুনি মেরেই ফেলবেন। কিন্তু তখনই ঘটল সেই অস্বাভাবিক মাথা ওলট পালট করে দেওয়া ঘটনাটি। কলার ধরে টেনে তুলে মুন্নার মুখটা দেখেই সৈকতবাবু কেমন যেন থমকে গেলেন। এই মুখ যেন তার খুব চেনা। আজ থেকে ২৪ বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা তার চোখে ভেসে উঠল। তখন সৈকতবাবু হাওড়ার একটি জুট মিলের মালিক ছিলেন, তার সাথে সাথে এই অ্যাপার্টমেন্টের কনস্ট্রাকশনের কাজও সবে সবে শুরু হয়েছে। জুট মিলের শ্রমিক ইউনিয়ন লিডার বিকাশ সাঁতরা একদিন ধর্মঘট ডেকে বসলো মাইনে বাড়াবার উদ্দেশ্যে। তখন সৈকতবাবুর বয়স কম, গায়ের রক্ত গরম, তার ওপর ঘোর মদ্যপ প্রকৃতির। লোক লাগিয়ে ইউনিয়ন লিডার বিকাশকে তুলে এনে এই অ্যাপার্টমেন্টের ৭তলার একটি ঘরে পেটে ছুরি মেরে হত্যা করে ৭তলার একটি ফ্ল্যাটের দেওয়ালেই তার মৃতদেহ গেঁথে প্লাস্টার করিয়ে দেন। আর তার ছেলের খুনি মুন্না একেবারে হুবহু বিকাশের মতো দেখতে। তারপর একটু খেয়াল করতে বুঝতে পারলেন এটাই হলো সেই ৭তলার ঘর, যে ঘরের কোনো এক দেওয়ালে গাঁথা রয়েছে ইউনিয়ন লিডার বিকাশের দেহটা। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না, জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে গেলেন। সবাই অবাক। কিছুক্ষণ বাদে সবাই ভাবল চোখের সামনে ছেলের মৃতদেহ দেখে বোধহয় তিনি সামলাতে পারেননি। কিন্তু আসল ঘটনাটি তা নয়। ব্যাপারটা হলো এই মুন্না হল সেই হতভাগা বিকাশ সাঁতরার একমাত্র ছেলে। বিকাশ যখন হঠাৎ নিখোঁজ হয়ে যায় তখন মুন্নার বয়স ৫ বছর। বাবার খোঁজে বিভোর হয়ে রাস্তা চলতে চলতে একদিন তার মা লরির তলায় পড়ে পিষে গিয়ে প্রাণ হারান। তারপর থেকেই মুন্না একা হয়ে যায়। তার বয়স বাড়ার সাথে সাথে বধ সঙ্গে পড়ে ধীরে ধীরে পাকা পকেটমারে পরিণত হয় সে। কথায় আছে না, কচু গাছ কাটতে কাটতেই মানুষ একদিন ডাকাতে পরিণত হয়। ঠিক তেমনই দিন এগোবার সাথে সাথে মুন্নার চুরি ছিনতাই বাড়তে থাকে। আর তারপর আজ এমন একটা দিন এসে উপস্থিত হয়। সেইভাবে দেখতে গেলে মুন্না ও অঙ্কিতের এমন অবস্থার জন্য দায়ী স্বয়ং সৈকতবাবু। পুলিশ মুন্নাকে থানায় নিয়ে যায়, সাথে সাথে অঙ্কিতের মৃতদেহটাও। আর বাকিরা সৈকতবাবুকে নিয়ে যান নার্সিংহোমে। ফ্ল্যাটের ভেতরে পড়ে থাকে প্রাণহীন আসবাবপত্র ও মেঝেতে কয়েক ফোঁটা রক্ত। আর এই ফ্ল্যাটেরই কোনো এক দেওয়ালের ভেতর স্বস্তির নিঃশ্বাস নেয় বিকাশ সাঁতরার কঙ্কাল হয়ে যাওয়া মৃতদেহটা। এরপর ১০ বছর কেটে গেছে। অ্যাপার্টমেন্ট এখন পুরো বাড়িতে পরিণত হয়েছে, কারণ সেই ঘটনার পর আর কোনো বাসিন্দাই সেখানে থাকতে রাজি হয়নি। ধীরে ধীরে সবাই পাততালি গুটিয়েছেন। অঙ্কিতের মা কাননবালা দেবী ছেলের মৃত্যু সংবাদ পেয়েই হার্ট অ্যাটাকে মারা যান। কিন্তু সৈকতবাবু আজও বেঁচে আছেন। নার্সিংহোমে জ্ঞান ফেরার পরই ডাক্তার জানিয়েছিলেন তিনি সাংঘাতিক কোনো শক পেয়ে কোমায় চলে গেছেন। আদৌ আর কখনো স্বাভাবিক হবে কি না তা বলা শক্ত। তার কোটি কোটি টাকার বিশাল সম্পত্তি এখন ১২ ভূতে লুটে পুটে খাচ্ছে। আপন বলতে কেবল তার স্ত্রী ও পুত্র ছাড়া কেউই ছিল না। একজন অতি পুরাতন বৃদ্ধ চাকরের জিম্মায় সৈকতবাবু এখন মরে গিয়েও বেঁচে আছেন। তিনি সবই বুঝতে পারেন, কিন্তু নিজের চোখের পলক অবধি ফেলতে পারেন না। ওই যে কথায় আছে না, মানুষ কর্ম করে ভুলে যায়, কিন্তু সেই কর্মের হিসেব ভগবানের খাতায় তোলা থাকে। সময় মতো কর্মফল ঠিকই ভোগ করতে হয় নিজের অজান্তেই। কিন্তু এই ক্ষেত্রে সৈকতবাবুর সবটাই জানা। শেষ হলো
ডিচ্যাক্সের লেখা নিয়তির ফাঁদ। সম্পূর্ণ গল্পটি কেমন লাগলো তা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমাদের ফেসবুক পেজ গল্পম্যান ফলো করতে ভুলবেন না। আজকের মতো চলি তবে, সঙ্গে থাকুন, সাথে রাখুন গল্পম্যান। আমাদের চ্যানেল নানান ব্র্যান্ড, প্রোডাক্ট ও অন্যান্য ইউটিউব চ্যানেলকে প্রমোট করে থাকে। নিজেদের চ্যানেল অথবা প্রোডাক্ট প্রমোট করতে আপনারা যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া মেল অ্যাড্রেস গল্পম্যান কন্ট্যাক্ট @gmail.com এর মাধ্যমে।